সঙ্গে দেবাদতী ঘোষ, কলকাতা। সিঁড়ি ভাঙতেই যেন অনীহা এই শহরের, এর জন্য জীবনও যায় যাক, তাও কেউ সাবওয়ে বা ফুটব্রিজের ধার ধারবেন না। রাজ্য তো পথচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আরও ফুটব্রিজ আর সাবওয়ে তৈরির উদ্যোগ নিয়েছে। কবে ফিরবে মহানগরের হুঁশ, এখন এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে উঠছে। ফুটব্রিজ বা সাবওয়ে, এই মহানগরে একাকিত্বের সাক্ষী হয়ে একলা একলাই দাঁড়িয়ে আছে, প্রয়োজনে আসে না। উল্টোডাঙ্গা থেকে বালিগঞ্জ, ঢাকুরিয়া থেকে সায়েন্স সিটি, সর্বত্রই একই ছবি। বেশিরভাগ মানুষের প্রয়োজনে আসে না ফুটব্রিজ বা সাবওয়ে, পা রাখতেই অনীহা। কখনো সখনো অবশ্য আসে কেউ, নেশা করে ফিরে যায়, ফেলে রেখে যায় নেশা করার চিহ্ন। ফাঁকা দেখে ঘুমিয়ে কাদা হয় ভব ঘুরেরা। প্রায় 40 মিনিট দাঁড়িয়ে আছি এই বালিগঞ্জ ফুটব্রিজের উপরে। টানা 40 মিনিট একজনও পথচারীকে এই ফুটব্রিজ ব্যবহার করতে দেখেনি, অথচ এই ফুটব্রিজের নিচ দিয়ে বিপজ্জনকভাবে রাস্তা পার হলেন প্রায় 100 পথচারী। ফুটব্রিজ কার্যত পথচারী শূন্য, আর ফুটব্রিজগুলোর দখল নিয়েছে এই ভবঘুরেরাই। এমনটা তো হওয়ার কথা ছিল না, মানুষের নিরাপত্তার কথা ভেবেই তো তৈরি হয়েছিল ফুটব্রিজ সাবওয়ে, তারপরেও কেন ঝুঁকির পারাপার? পথ নিরাপত্তায় সচেষ্ট পুলিশ, পুলিশের উপস্থিতিতে ইদানিং তাই সিঁড়ি ভাঙছেন শহরবাসী। কিন্তু যতক্ষণ আছেন পুলিশকর্মী বা সিভিক ভলেন্টিয়ার, তারা চলে গেলেই আবার চলে ঝুঁকির পারাপার। ঝুঁকির পারাপারেই যে অভ্যস্ত হয়ে আছে গোটা শহরটা। সর্বত্রই ফুটব্রিজ এবং সাবওয়ে কার্যত এড়িয়ে যাওয়ার প্রবণতায় দেখা গেল শহরবাসীর মধ্যে। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা।